নমস্কার, আমি প্রিয়াঙ্কা সর্দার, বিয়ালা গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ফর্ম বিভাগের রেড হাউসের ছাত্রী। আমার কমিক সংখ্যা হচ্ছে 44। আজ আমার টপিক হচ্ছে লাইফ সায়েন্স প্রজেক্ট। তো চলো দেখে নিই আজ লাইফ সায়েন্স প্রজেক্টটা আমি কীভাবে তৈরি করলাম। দেখে নিই আমি প্রজেক্টটা কী বানালাম। আমি বানিয়েছি মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনটা বলার আগে আমি বলে রাখি, মাইটোসিস কোষ বিভাজনের কারণে সমস্ত প্রাণী এবং উদ্ভিদ কোষে সমসংখ্যক ডিপ্লয়েড অপত্যক সৃষ্টি হয়, এবং মাইটোসিস কোষ বিভাজনটা দুই, ক্যারিওকাইনোসিস একটা সাইটোকাইনোসিস। তো আমার টপিক হচ্ছে ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিসে ঘটার এই চারটি পর্যায় ঘটে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ বা অপত্য কোষ। তো ক্যারিওকাইনোসিসের প্রথম দশা হচ্ছে প্রোফেজ, কিন্তু তার আগে আমি দেখাতে চাই যে ইন্টারফেজে এই নিউক্লিয়াস, এই অপত্য কোষ কিরম দশায় থাকে। এই যে এই হলুদ রঙের এটা দেখিয়েছি আমি নিউক্লিয়াস পর্দা। এখানে যে গোল উজ্জ্বল গোলাকার বস্তুটা দেখা যাচ্ছে এটা নিউক্লিওলাস, আর এইগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা, এবং এর মধ্যে যে অর্ধ তরল অবস্থায় থাকে ওটা হলো নিউক্লিয় প্লাজম। ইন্টারফেজ দশা থেকে যখন এই নিউক্লিয়াস বিভাজন দশায় আসে, তখন ক্রোমাটিন তন্তুগুলো কন্ডেন্স হয়ে গিয়ে প্রত্যেকটি প্রজাতির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রোমোজোম পরিণত হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। এই কোষটি যখন ইন্টারফেজ দশা অতিক্রম করে প্রোফেজ দশা অর্থাৎ ক্যারিওকাইনোসিসের প্রথম দশায় প্রবেশ করে, তখন এই ক্রোমাটিন তন্তুগুলো কন্ডেন্স হয়ে গিয়ে সূক্ষ্ম হয়ে 2N সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। এখানে আমি দুটো দেখিয়েছি। প্রতিটি ক্রোমোজোমে দুটি বাহু ক্রোমাটিন আছে যারা পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে, এবং প্রোফেজ দশা চলাকালীন বা প্রোফেজ দশার শেষে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ ক্রোমাটিনগুলি বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এবার আসি মেটাফেজ দশা। মেটাফেজ দশার শুরুতেই নিরক্ষীয় তল বরাবর বেম বা মাকু তৈরি করে, এবং সেই বিক্ষিপ্ত করে থাকা ক্রোমোজোমগুলি সেই বেম বা মাকুতে সজ্জিত হয়। এটাই আমরা সদৃশ্যভাবে দেখতে পারি মেটাফেজ দশাতে। এবার আসি অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশার শুরুতে সেন্ট্রোমিয়াম দ্বারা কোষগুলি বিভাজন হয়ে যাচ্ছে, এবং ক্রোমোজোমগুলি দুই মেরুর দিকে অগ্রসর হচ্ছে। ক্রোমোজোমের এই বিশেষভাবে মেরুর দিকে অগ্রসর হওয়াকে বলে অ্যানাফেজ চলন। এবার আমরা চলে আসি টেলোফেজ দশা বা অপত্য কোষ। অপত্য কোষে দুটি আমরা প্রোফেজে যেমনি দেখেছি যে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা যেরকম বিলুপ্ত হয়ে গেছিলো, কিন্তু এই অপত্য কোষে আবার এগুলো সব সদৃশ্য হয়ে যায়, এবং সমান সংখ্যা ক্রোমোজোমও এই অপত্য কোষে চলে আসে, এবং এই ক্রোমোজোমগুলি আবার সেই আগের অবস্থায় অর্থাৎ নিউক্লিয় জালিকায় ফিরে যায়। তো এইভাবেই একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। অপত্য কোষ অর্থাৎ মাদার সেল থেকে ডটার সেল, এই পুরো চারটাকেই আমি আমার প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।